তোমার ভালোবাসাটা অভিনয় হলেও আমার ভালোবাসাটা সত্যি ছিল। আমি শুধু চেয়েছি রূপ দেখে আমি তোমার প্রেমে পড়েছিলাম। আমার ভালোবাসা ততক্ষণে সুন্দর ছিল যতক্ষণ ভেবেছিলাম আমিও সুখী হব, কিন্তু তোমার নিখুঁত অভিনয় আমি বুঝতে পারি নাই। সব ক্যা দেখনা পড় রা হ্যায়, শুধুমাত্র তোমার অর্থের লোভের কারণে আমাদের ভালোবাসাটা পূর্ণতা পেল না। নিজের এক্স কে অন্য কারোর সাথে দেখলে কষ্ট পাওয়ার কিছু নাই। পুরাতন জিনিস গরিব মানুষদের দান করে দিতে হয় ব্রো। এটা হচ্ছে ক্যারাম মাস্টার, দেখেন আপনারা একটু ভালো করে দেখেন তার দক্ষতাটা কি। যেখানে আমরা স্থির গুটি লাগাতে পারি না, টার্গেট করতে পারি না, সেখানে উনি চলন্ত গুটিকে টার্গেট করে এবং যে পকেটে ফেলার কথা ঠিক সেই পকেটেই ফেলে। আমি তার দক্ষতা দেখে অবাক হয়ে যাই, কতটা পরিশ্রম করলে পরে এই দক্ষতাটা অর্জন করে যায়। দেখুন আপনারা দেখুন এই লাল গুটিটা পকেটে পড়বে যাবার। এখন আমার তো কেউ নেই তুমি ছাড়া। নিজের জীবনের কথা চিন্তা না করে স্ত্রীর প্রতি নিঃস্বার্থ যে ভালোবাসা দেখিয়েছে, এই ভালোবাসা দেখার পরেও কিছু দুষ্ট নারী আছে, তারা বলবে যে এই ভালোবাসার মধ্যে ঝামেলা আছে। এগুলা সেই অদ্ভুত প্রাণী। চান্দু তোমারে পাইছি আমি আজকে। হ্যাঁ তোমার কেমন লাগে আমি আজকে বোঝাবো তোমারে। তুমি আমার প্রেমিকারে জোর করে নিয়ে বিয়ে করছো, টাকার গরম দেখাইছো, হ্যাঁ আমার শ্বশুরে ফুসলে ফাসলে নিয়ে তারপরে বিয়ে করছো, আজকে তোমারে পাইছি আমি। তোমার পানিতে চুপাই আমি যে কী করবো। হ্যাঁ চান্দু আমার কাছে এসো, আমার প্রেমিকারে বিয়ে করছো আবার আমার কাছে এসো। হ্যাঁ এই তো পাইছি, আয় আয় হ্যাঁ দেখ কেমন লাগে। হ্যাঁ দেখ পানি ওই খাওয়া খাওয়া পানি, হ্যাঁ দেখ এই যে পানি খাওয়ে কত বড় মানে বলেছি পেটটার, দেখ হ্যাঁ আরো আরো শুভ মতো রে হাইয়া হাইয়া তারা হাইয়া দেখ কেমন লাগে। হ্যাঁ কেমন লাগে এই চাষা, আমি ভাই গাড়ি ব্রেক করি সমস্যা নাই, তাড়াতাড়ি 2 কেজির আলু 2 কেজি পটল দেন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ আমার ইমার্জেন্সি, তাড়াতাড়ি আপনি বুঝতেছেন না গাড়ি। আদর যত্ন ভালোবাসা এসব কিছু গল্পতেই সুন্দর, শূন্য পকেটের পুরুষের কাছে নয়। বন্ধুর তর ভেতর বাহিরি দুই খানে মন আছো তুমি
সুখী হতে পেরেছো কিনা জানতে বড় সাদ হয়, আমাকে ভুলেছো কিনা। সবসময় 100 ডিগ্রি তাপমাত্রার মধ্যে থাকে বাংলাদেশের, 40-50 ডিগ্রি তাপমাত্রা, আমাদের কাছে কিছুই না। পাগল আমি সেই দিনই হয়েছি যেদিন আমি দেখছি তোমার মুখের মিষ্টি হাসি। দেখুন এটা কার বান্ধবী হতে পারে, কমেন্টে কিন্তু অবশ্যই মেনশন করে দেবেন আপনার সেই বান্ধবীর পাশে ঝলমল করে তারা। আমার কেউ আর নাহি রে বন্ধু, কেবল তুমি ছাড়া। আমার দাগা দিবার চাইও রে বন্ধু, দাগা দিবার চাইও, অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও। তুমি আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তুমি। পাতালে যাইও না রে বন্ধু, ছুইতে পারবো না তুমি। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তুমি। পাতালে যাইও না রে বন্ধু, ছুইতে পারবো না তুমি। বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও তুমি। বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও।